السلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا قال الله سبحانه وتعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জুলকায়দা মাস একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। জুলহিজ্জা মাস আরম্ভ হবে, হজের সময়কাল অত্যাসন্ন, কোরবানির সময়কাল ঘনীভূত। এমত অবস্থায় আমাদের জন্য জরুরি হলো যে আমরা হজের যে ফিলসফি, হজের যে দর্শন, হজের যে মূল উদ্দেশ্য এবং স্পিরিট রয়েছে তা ভালোভাবে অনুধাবন করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে জীবন গঠন। আর শুধু হজযাত্রীদের জন্যই এই শিক্ষাটা সীমাবদ্ধ নয়, বরং এই সংক্রান্ত আলোচনার মাধ্যমে প্রতিটি মুসলমান পরিপূর্ণ ইসলামী বিধিবিধানের আন্ডারে কীভাবে চলে আসতে পারে সেটা আমাদের জন্য মুখ্য একটা বিষয় আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করেন, শিক্ষা গ্রহণের তৌফিক দ্বারা ধন্য করেন। আপনাদের কলের দিকে যাওয়ার আগে কিছু আলোচনার যেহেতু সুযোগ থাকে, যেন আশা করি আপনারা ভালো ভালো জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলবেন। কিন্তু এর আগে এই আলোচনাটাই আমি মনে করি অতীব গুরুত্ববহ, যে আল্লাহ রাব্বুল আলামিন হজের মতো বিশাল বড় একটা আমল আমাদের জন্য রেখেছেন, যেটাকে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন এটা আশিকানা ইবাদত। আল্লাহ হজ একটা আশিকানা ইবাদত। আল্লাহর প্রেমে মানুষ একেবারে উদ্ভাসিত হয়ে যায়, ভেসে যায়, আল্লাহর মহব্বত দ্বারা অন্তর্জগৎ সিক্ত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি হুকুমের সামনে সম্পূর্ণরূপে মাথা নত করে পরিপূর্ণ ইসলামের আন্ডারে চলে আসার একটা মনোমানসিকতা এবং দৃঢ় প্রত্যয় এবং চেতনা মানুষের অন্তরে তৈরি হয়। আল্লাহ তাআলা এই কথাটাই যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। প্রথম কথা যে ইন্না আউওয়ালা বাইতি মুওদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানবজাতিকে তৈরি করার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির ইবাদতের ঘর আগে তৈরি করেছেন মক্কায়ে মুকাররমায়, পবিত্র কাবাঘর। এর দ্বারা মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন যে দুনিয়াতে আসার পর তোমাদের জবের প্রয়োজন তত বেশি নয়, তোমাদের ইনকামের প্রয়োজন, সোর্স অফ ইনকাম এটা গুরুত্বপূর্ণ নয়, এমনকি নিজের থাকার জন্য ঘর এবং বাসা তৈরি, বাড়ি নির্মাণ এটা মূল উদ্দেশ্য নয়। তোমাদের এ দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমগ্র মানব জাতিকে, জিন জাতিকে আমি আল্লাহ শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো সেই ইবাদতের মুখ্য উদ্দেশ্য, আসল উদ্দেশ্যকে বাস্তবায়ন করার যে উদ্দেশ্য সেটা সফল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে মানুষের ইবাদতের কেন্দ্রবিন্দু তৈরি করে, ইবাদতের কেন্দ্রস্থল তৈরি করে, ইবাদতের ঘর নির্মাণ করে সমগ্র মানব জাতিকে এই মেসেজ দিয়েছেন যে না, তোমাদের দুনিয়াতে পৌঁছার আগে, তোমাদের নিজের থাকার বাড়ি নির্মাণের আগে, হাউস নির্মাণের আগে, বাসা তৈরি করার আগে নিজেদের থাকার জায়গা, সোর্স অফ ইনকাম এবং উপার্জনের কোনো একটা জব ইত্যাদির আগে প্রয়োজন হলো তোমাদের ইবাদতের ব্যবস্থা গ্রহণ, তোমাদের ইবাদতের ঘর নির্মাণ। সুবহানাল্লাহিল আযীম। এই আলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা প্রথম তৈরি করিয়েছেন, এরপরে হযরত আদম আলাইহিস সালাম এটাকে আবার তৈরি করেছেন, এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন আসলো, বন্যা আসলো, এই বন্যার কারণে সব কিছু নিশ্চিন্ন হয়ে গেল, কাবাঘরের নাম নিশানাও এক মানুষের জানার ভিতরে আর থাকলো না, কেউ আর জানেই না যে কাবাঘর কোথায় ছিল, কি ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানের অনেকগুলো অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ করে বললেন যে আতাম্মাহুন্না ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা অনেকগুলো কঠিন পরীক্ষায় তাকে পতিত করলেন, আর প্রত্যেকটা পরীক্ষায়, অগ্নি পরীক্ষায়, ইমানের অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন আর পাশ করলেন। এরপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে হে ইব্রাহিম, সবগুলো পরীক্ষায় তুমি পাশ করেছো, আমি আল্লাহ ডিক্লারেশন দিচ্ছি যে তুমি কোনো পরীক্ষায় ফেল করনি, সবগুলো পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আর এরপরেই আমার সিদ্ধান্ত হলো তোমাকে আমি সমগ্র মানব জাতির ইমাম বানাবো, ইন্নি জাইলুকালিন নাসি ইমামা, সমগ্র মানব জাতির আমি ইমাম বানাবো। আমাদের এখান থেকেও শিক্ষা গ্রহণের বিষয় আছে যে আমরা অনেক সময় পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নেতৃত্বের আসনে বসে যেতে চাই, অথচ নেতৃত্ব আসে পরে আর পরীক্ষা দিতে হয় আগে। আর মানুষ মসজিদের চেয়ারম্যানশিপ, এলাকার মেম্বারশিপ, চেয়ারম্যানশিপ ইত্যাদি বিভিন্ন পদ, বিভিন্ন পদবি, বিভিন্ন ধরনের পজিশন, বিভিন্ন ধরনের চেয়ার, দায়িত্বের চেয়ার ইত্যাদিতে মানুষ বসতে চায়। মানুষ চেয়ারম্যানশিপ চায়, প্রেসিডেন্টশিপ চায়, প্রধানমন্ত্রীর চেয়ার চায়, প্রেসিডেন্টের চেয়ারের মালিক হতে চায়, এবং বিভিন্ন জায়গায় সর্বত্র নেতৃত্বের একটা দ্বন্দ্ব এবং লড়াই। কিন্তু এটা মানুষ জানে না যে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন অটোমেটিকলি, আল্লাহ তাআলাই এই সম্মানের আসনের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেন, এবং এই সম্মানের আসনে ভূষিত করার ব্যাপারে আল্লাহ তাআলা কার্পণ্য করেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে এই শিক্ষাটাই আমরা পাই। পুরো হজটা মূলত সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, ওনাদের স্মৃতিকেন্দ্রিক, ওনাদের স্মৃতিকে কেন্দ্র করে আমরা দেখতে পাই হজের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আর হজের মধ্যে সবচেয়ে বড় কালিমা কি? তালবিয়া পাঠ। আর হাজিদেরকে কি বলা হয়? দয়ুফুর রহমান, রহমানের মেহমান, রহমানের পক্ষ থেকে গেস্ট অফ রহমান, রহমানের মেহমান, সুবহানাল্লাহ। আর রহমানের মেহমান, সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওহীদের পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। তাওহীদের জন্য সকল কুরবানি। প্রথমেই ওনার আব্বা মূর্তি পূজারী ছিলেন না, মূর্তি ব্যবসায়ীও ছিলেন। তো এখন আকিদা আর পেশার আকিদা যদি পেশায় পরিণত হয়ে যায়, আর পেশাটাই যদি কারো আকিদা হয়, তাহলে এটার সঙ্গে কি সম্পর্ক হতে পারে? কারণ এটা সোর্স অফ ইনকাম, মূর্তি বানিয়ে উনি বিক্রি করতেন, তো এটা দ্বারাই ওনার উপার্জন হতো। আর এটাই যদি ওনার আকিদায় পরিণত হয়ে যায়, আর এটাই যদি ওনার আকিদা হয়, আর আকিদাটা দ্বারাই যদি উপার্জন হয় কারো, তাহলে এর সঙ্গে সংযুক্তি এবং সম্পর্কটা কত ঘনিষ্ঠ হতে পারে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বলেছিলেন, ইন্নী আরাকা ফি যালালিম মুবিন, হ্যাঁ আমার প্রিয় আব্বু, আমার পিতা, আপনি সম্মানিত, আমার প্রিয়, কিন্তু আপনাকে আমি সুস্পষ্ট একটা গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে আমি দেখতে পাচ্ছি। বাবা বাড়ি ছাড়া করে দিলেন, বাড়ি থেকে বিতাড়িত করে দিলেন, এরপর সমাজ তাকে বের করে দিল, এরপরে দেশ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হলো। তিনি মিশরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। মিশরের বাদশাহের চক্ষু তাঁর স্ত্রীর উপর পড়ে গেল, খারাপ চক্ষু তার পড়ে গেল, খারাপ দৃষ্টি পড়ে গেল। এরপর তিনি বেঁচে আত্মরক্ষার জন্য, ইজ্জত রক্ষার জন্য তাকে মিশর ছাড়তে হলো। তিনি সিরিয়ায় আসলেন, কোথাও তাকে, বাড়িতেও তিনি শান্তিতে নেই। যখন মায়ের মমতা, ভালোবাসার প্রয়োজন, ওই সময় তাকে বাড়ি ছাড়া করা হচ্ছে, সমাজ তাকে বিচ্যুত করছে, দেশ থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে। এরপর তিনি মিশরে যান, সেখানেও তিনি অবস্থান করতে পারেন না। এই তাওহীদের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, শিরকের বিরুদ্ধে কথা বলার জন্য আপনি দেখেন হজের মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবন আল্লাহর একত্ববাদ তথা আকীদায়ে তাওহীদ, তাওহীদের আকীদা বিশ্বাস প্রতিষ্ঠার জন্য, তাওহীদের আকীদা মানুষের অন্তরে পাকাপুক্ত করার জন্য তার জীবনটা পুরো কুরবানি। নমরুদের বিরুদ্ধে কুরবানি কেন? নমরুদকে খোদা মানতে পারছেন না, বাকি মূর্তিদেরকে তিনি খোদা মানতে পারছেন না। সবাই মহল্লার লোকজন এলাকা ছাড়া হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো মূর্তিকে কেটে ভেঙে চুরমার করে দিলেন, আর বড় মূর্তির শোল্ডারের উপর তিনি কুড়ালটা রেখে দিলেন এবং তাদেরকে বুঝাতে চাইলেন যে তুমি দেখো, এই তোমাদের এই বড়টাই তো কেটেছে, তার হাতেই তো কুড়াল। তারা বলল, এটা তো সে পারে না। তাহলে যে এই কাজটা পারে না, সে খোদা হয় কেমনে? এইভাবে তিনি তাওহীদের আকীদা বদ্ধমূল করার জন্য, অন্তরে এটাকে পাকাপুক্ত করার জন্য, এক আল্লাহর ভালোবাসা, এক আল্লাহর মুহাব্বত, এক আল্লাহর জন্য জান প্রাণ সবকিছু বিলিয়ে দেওয়ার যে আকিদা হতে পারে, সেই আকিদা প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে কোরবানি দিচ্ছেন, নিজের বাবার কাছে, ফ্যামিলির কাছে কোরবানি, এলাকার কাছে কোরবানি, দেশের কাছে কোরবানি। এরপর মিশরও গিয়ে এই কালেমার অপরাধে, কালিমা তাওহীদের অপরাধে তাকে দেশের পর দেশান্তরিত হতে হয়েছে। সিরিয়ায় যাওয়ার পর একটু টাইম টেবিল এবং রুটিন মানুষের জীবনের একেবারে নিত্য প্রয়োজন, এছাড়া মানুষ কোনোভাবেই জীবনযাপন করতে পারে না। এই টাইম টেবল, রুটিন, ঘুমানোর সময় সব কিছু ঠিক হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন বার্ধক্যের বয়সে যে সন্তান তিনি লাভ করেছেন, সেই শিশু সন্তানকে, নবজাতক সন্তান এবং স্ত্রীকে একটা মরু উদ্যানে, সেখানে কাবা শরীফ ছিল বলে কোনো জানা ছিল না অগ্রিম, সেখানে ফেলে আসার হুকুম তাকে দেওয়া হচ্ছে। এটা কত বড় অগ্নি পরীক্ষা যে সারা জীবন দোয়া করতে করতে আল্লাহ তাআলা তাকে একটিমাত্র সন্তান বার্ধক্যের সময় দান করলেন। তিনি তারিফ করেছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ওই আল্লাহর সকল প্রশংসা যিনি আমাকে একেবারে বার্ধক্যের সময়ে, বৃদ্ধ বয়সে আমাকে তিনি ইসমাইল দান করলেন এবং ইসহাক দান করলেন। সুবহানাল্লাহিল আযীম। সেখানে ফেলে আসছেন হযরতে হাজার আলাইহিস সালাম, তার স্ত্রী, পবিত্রাত্মা স্ত্রী। তিনি বলছেন, হে আমার পবিত্র স্বামী, আপনি কি আমাদেরকে এভাবেই আপনি মরু উদ্যানে ফেলে যাচ্ছেন? নবজাতক শিশু, দূর দূর পর্যন্ত কোনো পানিরও সন্ধান নেই, কোনো গাছের ছায়াও নেই, জনবসতিও নেই, ফলমূলও নেই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, এমনকি রোদের কারণে আকাশ থেকে অগ্নিবর্ষণ হচ্ছে, পাথরের পাহাড়গুলোতে আগুন বেরিয়ে আসছে, এমত অবস্থায় আপনি ছেড়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকাচ্ছেনও না এবং কোনো উত্তরও দিচ্ছেন না। হযরতে হাজার আলাইহিস সালাম বুঝে ফেললেন উনি তো নবী, হয়তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশক্রমে এই কাজটা করছেন। তখন বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? তখন তিনি মাথা নেড়ে হাঁ সূচক উত্তর দিলেন। তখন হযরতে হাজার আলাইহিস সালাম আল্লাহর হুকুম বিনা বাক্যব্যে মেনে নিলেন এবং বললেন যে আল্লাহর হুকুমে যদি আমাদেরকে আপনি যদি রেখে যান, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো ফিকির নেই, কোনো আমাদের মনের মধ্যে কষ্ট নেই, কারণ যে আল্লাহ হুকুম দিয়েছেন ওই আল্লাহ আমাদের বাঁচার ব্যবস্থা করবেন। আবার অন্যদিকে এটাও তার জানা ছিল যে শুধু আল্লাহর উপর ভরসা করে চলবে না, বরং আল্লাহর হুকুম হলো চেষ্টা করা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এজন্য এই নবজাতক শিশু যখন মরণাপন্ন এবং কাতরাচ্ছে পানির পিপাসায়, অমত অবস্থায় তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম মেনে নিতে কোনো ধরনের কোনো আর্গুমেন্ট করেননি, কোনো ধরনের কোনো যুক্তিতর্ক করেননি, কোনো কথা মেনে নিতে কোনো ধরনের আপত্তি উত্থাপন করেননি, প্রশ্ন উত্থাপন করেননি, কোনো ধরনের অভিযোগ তিনি করেননি। বিনা বাক্যব্যে নত শিরে সম্পূর্ণ মাথা নত করে দিয়ে আল্লাহর হুকুম মেনে নিয়েছেন যে যা হবে তাই আল্লাহর হুকুম, আমার বুঝে আসুক না আসুক, আমি যুক্তি এর পেছনে কি রয়েছে, লজিক কি রয়েছে সেটা আমি বুঝি আর নাই বুঝি, সর্বাবস্থায় আল্লাহর হুকুম আমাকে মেনে চলতে হবে। এই আব্দিয়তের শিক্ষা, বন্দেগীর শিক্ষা, আল্লাহর দাসত্বের শিক্ষা হযরতে হাজার আলাইহিস সালাম দিয়েছিলেন। আবার তিনি আল্লাহর হুকুম অকপটে, বিনা বাক্যব্যে, নত শিরে, বিনা আর্গুমেন্টে মেনে নেওয়ার মাধ্যমে তিনি সাফা এবং মারওয়া উভয় পাহাড়ের মধ্যে তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহর বন্দেগীর, আল্লাহর দাসত্বের, আল্লাহর কথা অকপটে মেনে নেয়ার, আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা স্থাপনের এমন বিরল দৃষ্টান্ত। আর এর জন্য আল্লাহর হুকুম মেনে নিয়ে পানির জন্য আবার চেষ্টা অব্যাহত রাখা, এই অ্যাক্টিংগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় যে কিয়ামত পর্যন্ত কোটি কোটি অনাগত মানুষদের জন্য আল্লাহ তাআলা সাফা মারওয়ার মধ্যকার সাইকে হযরতে হাজরা আলাইহিস সালামের আব্দিয়তের চিহ্ন হিসাবে আল্লাহ তাআলা এটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সবাই যেখানে বাচ্চাকে দেখা যেত না সেখানে একটু দৌড় দিতেন, এই জায়গায় দৌড় দেওয়াটাও আমাদের জন্য, পুরুষদের জন্য একটা সুন্নত রাখা হয়েছে, মহিলাদের জন্য অন্য ভিন্ন হিকমত থাকার কারণে সেখানে দৌড়ানো থেকে তাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, পুরুষদের জন্য এটাও একটা আলাদা সুন্নত। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কাবা নির্মাণের বিরল সৌভাগ্য দ্বারা তাকে ধন্য করলেন যে এই স্থানেই কাবা, জমজম কূপ অস্তিত্ব লাভ করলো। ইসমাইল আলাইহিস সালামের পাদের চিহ্ন থেকে জমজম কূপ অস্তিত্ব লাভ করলো। এটা মিরাকল পানি আল্লাহ তাআলা, যেটা সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানির চেয়েও শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি, সেই পানির কূপ বের হয়ে আসলো। সেটা মিরাকল, সেটা আশ্চর্য, সেটা কারামত, সেটা মুজিজা। আর এরপর সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত সময়কালের জন্য এই স্মৃতি, এরপর কাবা নির্মাণের বিরল সৌভাগ্য আল্লাহ তাআলা সেই ঘটনাটাকে কত চমৎকার ভাষায় তুলে ধরছেন। হজের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা মানাসিক রুকুন সবকিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। এটাই আমি আজকে বোঝাতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের বিরল সৌভাগ্য দ্বারা ধন্য হলেন। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়াইদ ইয়ারফা, ইদ শব্দ কোরআন শরীফে উচ্চারণের পর যে শব্দটা আসে পরবর্তীতে, এই সম্পর্কে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, ইদ বলার পর যে কথাটা আসে এটা স্মরণযোগ্য কথা, এটা মনে রাখার মতো কথা, এটা শিক্ষণীয় কথা। এজন্য উর্দুতে তর্জমা করা হয়, বাংলায় করা হয় স্মরণ রেখো, স্মরণ রেখো, স্মরণ রেখো সেই দিনের কথা। মানে পরের কথাটা ফেলে দেওয়ার মতো নয়, এটা ইগনোর করার মতো নয়, এটা অমনোযোগিতার সাথে এটা পড়ে শুধু চলে যাওয়ার বিষয় নয়, বরং এটা মনে রাখার বিষয়, এটা শিক্ষণীয় বিষয়, এটা গ্রহণযোগ্য একটা বিষয়, এটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শিক্ষণীয় বিষয়। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইয়ারফা, স্মরণ রাখো এই কথাটা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দেয়াল উত্তোলন করলেন এবং ইসমাঈলও, হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করছেন একদিন রাতে, একদিন সকালে তেলাওয়াত করছেন, আর এই তেলাওয়াতরত অবস্থায় উনার আল্লাহ তাআলা উনার মনের মধ্যে এই আয়াতের একটা নতুন নিগূঢ় রহস্য আল্লাহ তাআলা ঢেলে দিলেন। ওই সময় উনার সাহেবজাদাগণকে তিনি ডাক দিলেন যে তোমরা সবাই চলে আসো। হযরত মুফতি তাকি উসমানি সাহেব, হযরত মুফতি রাফি উসমানি সাহেব, ওনাদেরকে ডাক দিলেন। ওনারা আসলেন, আসার পর বললেন দেখো আমি তেলাওয়াতরত অবস্থায় অন্তরে আল্লাহ তাআলা এমন আজীব অর্থ আমার অন্তরের মধ্যে ঢেলে দিলেন, শিক্ষণীয় কথা, যে এখানে বাপ বেটা, ছেলে এবং বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাবা, সন্তান হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, উভয়জন একসাথে কাবা শরীফ নির্মাণ করছেন। তো বাক্যটা তো এমন হওয়া উচিত ছিল ওয়া ইয ইয়ারফা ইব্রাহিম ওয়া ইসমাঈল আল কওয়াইদ মিনাল বাইত, এইভাবে ছিল। বাক্য পূরণ করে ফেললেন, সম্পূর্ণ করে ফেললেন ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল। আল্লাহর বলা এইভাবে সঙ্গত ছিল মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ রাখো সেই কথাটা, সেই ইতিহাসটা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয়জন মিলে যখন কাবা শরীফের দেয়াল উত্তোলন করলেন। তো আল্লাহ তাআলা এইভাবে না বলে বললেন স্মরণ রাখো সেই কথাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দেয়াল উত্তোলন করলেন, উত্তোলন করছেন, সেই কথাটা স্মরণ রাখো। এবং ইসমাইলও তো বললেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে আনুষঙ্গিকভাবে একেবারে এক্সট্রা, মানে ওনার নাম পরবর্তীতে জয়েন করা হলো কেন? এর দ্বারা বলছেন যে বড় কোনো অবদান যখন কেউ রাখে, দিনই কোনো খেদমত আঞ্জাম দেয়, বড় আর ছোট মিলে একত্রিত হয়ে যদি কোনো বড় একটা কাজ করেন, সফর করেন, কোনো ঘর নির্মাণ করেন, মসজিদ নির্মাণ করেন, তখন আদবের তাকাজা হলো, আদবের দাবি হলো, আদবের একটা নিয়ম হলো, এটা বড়দের প্রতি শ্রদ্ধাবোধের নিয়ম দাবি হলো যে এই কাজের নিসবত বড়র দিকে করা, বড় যিনি তার দিকে এর নিসবত এটা সম্পর্কিত করা, যে আমার আব্বা মসজিদ বানিয়েছেন, হ্যাঁ আমিও সঙ্গে ছিলাম। তো এটা বলা উচিত নয় যে আমার আব্বা মসজিদ বানিয়েছেন, আমার আব্বা আর আমি মিলে আমি মসজিদ বানিয়েছি। আমরা তো প্রথমে আমার নিজের নামটা বলি যে আমি এবং উনি মিলে আমরা তো এই মসজিদ করলাম, অমুক মসজিদও ওইটা তো আমি করছি আর উনি করছেন, ওনার সাথে আরো বড় একজন ব্যক্তিত্ব। যদি কেউ বয়সে বড় হন, শ্রদ্ধার পাত্র হিসাবে বড় হন, আলিম হিসাবে বড় হন, বুজুর্গ হিসাবে বড় হন, যে কোনোভাবেই কেউ যদি বড় হন, তাহলে হযরত এই কাজটা করেছেন, হ্যাঁ আল্লাহ তাআলার অপরিসীম সৌভাগ্য, অশেষ সৌভাগ্য যে আমিও সঙ্গে ছিলাম, এইভাবে সাথে ছিলাম, আমিও শামিল ছিলাম, আল্লাহ তাআলা আমাকেও সঙ্গে থাকার তৌফিক দান করেছেন কিছু কাজ করার এই সুযোগে। এইভাবে বলাটা যে আদব, এইভাবে বলাটাই যে সুন্দরতম বলার নিয়ম, এই কথাটা আল্লাহ তাআলা প্রথমে শিক্ষা দিলেন এবং আদব শিক্ষা দিলেন যে বড় এবং ছোট মিলে যখন কোনো কাজ করা হয়, তখন ছোটের জন্য আদব হলো যে তিনি যেন নিজেকে একজন শরীক হিসাবে, একজন সাধারণ অংশগ্রহণকারী হিসাবে সঙ্গে ছিলেন এই কথাটা পরবর্তীতে উল্লেখ করা, এবং আগে এই বড় কাজটা, গুরুত্বপূর্ণ কাজটা, বড় অবদান যিনি রেখেছেন, বড় ধরনের কোনো ক্রেডিট কারো আছে, এটা ওই ক্রেডিটটা বড়কে দিয়ে দেওয়া এবং নিজেকে একজন তাবে হিসাবে, অনুষঙ্গ হিসাবে নিজেকে সামিল রাখা, এটা হলো সবচেয়ে বড় আদব। তো এই শিক্ষাটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কাবা নির্মাণের বিরল সৌভাগ্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন, আর এরপরে দেখেন ইতিহাস আল্লাহ বর্ণনা করছেন। সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। আচ্ছা, আল্লাহ একবার। আমরা খুব মনোযোগ সহকারে চমৎকার আলোচনা শুনছিলাম মুফতি সাহেবের কাছ থেকে। এত দীর্ঘ আলোচনা, এত দীর্ঘ একটি ইতিহাসকে মুফতি সাহেব কয়েক মিনিটের মধ্যে আমাদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ যেন মুফতি সাহেবকে উত্তম বদলা দান করেন। সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বাংলা টিভি এবং ইকরা উর্দু টিভির নিয়মিত ভাষ্যকার, ইসলামিক কিউএনএ উইথ ইকরার নিয়মিত মেহমান, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হজরত শায়েখ মুফতি আব্দুল মুন্তাকিম হাফিজাহুল্লাহ। আমরা তার কাছ থেকে প্রথম পর্বে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস, নজরানার ইতিহাস, পরীক্ষার ইতিহাস। মুফতি সাহেব খুব অল্প সময়ে, আল্লাহ আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত মাত্র কয়েক মিনিটে আমরা চলে এসেছি কাবা নির্মাণ পর্যন্ত। সুবহানাল্লাহ, এত দীর্ঘ ইতিহাস মুফতি সাহেব খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সময়ের দিকে হয়তো লক্ষ্য করেছেন, এই না হয় প্রতিটি কাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটি কোরবানি, পরীক্ষায় আমাদের জন্য অনেক লেসন রয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের পরিবার নিয়ে আমরা অনেক সময় একটা অশান্তির মধ্যে আমাদের সময় আমরা পার করি। আজকে হজরত হাজার আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা তিনি যে কোরবানিটি দিয়েছেন, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে এই মরুভূমির মধ্যে রেখে আসছিলেন, তিনি কঠিন একটা সময়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করেছিলেন যে এটাকে আল্লাহর নির্দেশে আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হা সূচক তিনি মাথা নাড়িয়েছিলেন। এরপরে তিনি যে কথাটা বলেছিলেন এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয়। তিনি বলেছেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তাহলে আমাদের পরিবারে সমস্যা আসতে পারে, অশান্তি আসতে পারে, পরীক্ষা আসতে পারে। আমরা যখন দেখি দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহর রাস্তা কিন্তু আমাদের জন্য খোলা থাকে। এই কঠিন যে কোনো কঠিন মুসিবতে আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। চলুন আমরা মুফতি সাহেবের কাছে যাই, আমরা এই বিষয়ে আরও কিছু আলোচনা শুনি। কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, ইসলামিক কিউএনএ উইথ ইকরা আসলে আমাদের এই প্রোগ্রামটা সাজানো হয়েছে আপনাদের প্রশ্নের আলোকে। আমরা মুফতি সাহেবের কাছ থেকে আমরা আনসার শুনব, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আপনারা যে নম্বরে কল করতে পারেন, আমাদের স্টুডিও নম্বর 020960405। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে অথবা কোরবানির বিষয়ে, হজের সময়, হজের মৌসুমে যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে প্রশ্ন রাখতে পারেন এবং মুফতি সাহেবের কাছ থেকে আমরা এর উত্তর শুনবো ইনশাআল্লাহ, জেনে নিব। চলুন আমরা মুফতি সাহেবের আলোচনা শুনি। যখনই আপনারা কল করবেন আমরা কলের দিকে ফিরে যাব। জাযাকাল্লাহু তাআলা খায়রান। আসলে আমি যে বিষয়টি সকলের সামনে উপস্থাপনার চেষ্টা করছি, যে পুরো হজটাই হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম ওনাদেরকে কেন্দ্র করে। তো চিন্তার বিষয় হলো যে পুরো হজের প্রতিটি আমলকে, তাদের প্রতিটি আমলের পুনরাবৃত্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করছেন। এবং পুরো কাবাটাই তাঁর স্মৃতি বিজড়িত। কাবা নির্মাণের বিরল সৌভাগ্য দ্বারা তাকে ধন্য করলেন। প্রথম শিক্ষা যেটা, সেটা হলো কঠিন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বড় মাপের অনেক কাজ করার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর তাআলা শুকরিয়া। আপনারা ভালো আছেন? নি আছি, আপনারা ভালো আছেন? আমি একটা প্রশ্ন করতে চাইছি। জি জি, কেন প্রশ্ন করার আগে আমিও ওই যে বাংলা চ্যানেল ইসলামটা আছে, ওখানে একটা এই যে মোহাম্মদ দা ফাইনাল লিখেছি একটা, তারা দেখায় কি খুব, আমার কাছে এটা খুব ভালো লাগে। তো ই প্র্যাকটিক্যাল দেখলাম আমি, তো ওয়াজ নসিহত অনেক বছর ধরে তো শুনতাম, কিন্তু শোনা একটা দেখা একটা, তো এই ফিল্মটা দেখে আমার এত মানে কিতা হইতাম, মানে দিল নরম বা এত ভালো লাগে, অনেক সময় চকুর ফানি আই হয়। যতগুলা শুনছি ওগুলা এখন চৌকে দেখি, আর তখন রসুল্লাহ সাল্লাম যখন এই যে 1,40,000 সাহাবিল ইয়া যখন তাই যখন দিন প্রতিষ্ঠিত করে দিয়েছেন, আল্লাহরে সাক্ষী রাখে, এরারে সাক্ষী রাখে, তাই হয়েছেন যে আজ থেকে দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আর কোনো কমতি নাই। তো এই সময় ভাষণের সময় তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা কইছেন বলে আমার এটা জানতাম চাই যে আমি দিন প্রতিষ্ঠা করেছি, আর কোনো দিন প্রতিষ্ঠা করা লাগতো না, ইসলামের দাওয়াত দেওয়া লাগতো না, খালি নামাজের দাওয়াত দেওয়া লাগতো না। আমার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হইলে যদি হইয়া তখন প্রশ্ন নাই, যদি হইয়া তখন না প্রশ্ন নাই, যদি হইয়া তখন বর্তমানে আমরা এই যে ওড়িশা আপনারা হুজুর হল আছেন, বড় বড় মুফতি মৌলানা হল আছেন, তাই যদি হইয়া যায় তখন আমরা কিতা করা, আমরা তো বর্তমানে কোনো ইসলামের দাওয়াত নাই। এই যে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন বেদিন দেশে আমরা আছি, আমরা একদিন তো কোনোদিন দাওয়াতও গেলাম না, খালি তো আমরা মসজিদ মাদ্রাসা দিলাম, চারাইডি তুললাম, এই ধরনের কোনো কথাবার্তা হইয়া গেছে না চলে ইসলামে না, খালি মসজিদ মাদ্রাসা বানাইতাম, চারাইডি তুলতাম, কোনো দাওয়াতে কোনো দরকার নাই, এই না সেই না। এই প্রশ্নগুলা হুজুর কেছে যে আমরা এখন বর্তমানে করলাম কিতা, তাই হইয়া গেছেন কিতা, তাই যদি এগুলা হইয়া যাই না বলে কোনো ইসলামের দাওয়াত দেওয়া লাগতো না, আমি তো যেগুলা হইয়া গেছি ওগুলো চলবো, তোমরা খালি মসজিদ মাদ্রাসা বানাও আর হজ যাকাত করো, এইগুলো করো। বর্তমানে তো দেশে আমি যে পরিষ্কার হয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের, খুবই সুন্দর চমৎকার একটা প্রশ্ন আপনি তুলছেন, আপনার দিলর মধ্যে যে দরদ আর আবেগ নিয়া যে ইসলামের দাওয়াতি খামর যে ফরিদি আরও বাড়া দরকার। আমরা মুফতি সাহেবের কাছ থেকে এখনই আমরা জেনে নিই প্রশ্নের উত্তর, এরপরে মুফতি সাহেবের আলোচনা করি। জাযাকুল্লাহ খায়রান, খুবই আবেগপূর্ণ কথা, কিন্তু একটা কথা হলো যে আমরা সমালোচনা যেন এড়িয়ে যাই এবং কোনো এমনভাবে প্রশ্ন উত্থাপন করা যেটা কারোর শানে সামান্যতম কোনো কটূক্তির আভাস যাতে না হয় কোনো কথা দ্বারা, কোনো আচরণ দ্বারা। প্রথম কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বিদায় হজের ভাষণে বলেছিলেন ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যে উপস্থিত যারা আছো তোমরা অনুপস্থিতদের কাছে এই দ্বীনের দাওয়াত পৌঁছে দিবে। পুরো দ্বীনে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, এই দ্বীনে ইসলামকে উপস্থিত যারা আছো তোমাদের দায়িত্ব হলো তোমরা সেটা পৌঁছে দিবে অনুপস্থিতদের পর্যন্ত। এখন অনাগত কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আছেন, পুরো মানব জাতি, সকলের কাছে দ্বীনে ইসলাম পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর বর্তায়। এবং দাওয়াত ও তাবলীগের ময়দানে, তাবলীগের ময়দানে, দাওয়াতের ময়দানে, ইনভাইটেশন টু ইসলামের যে বিশাল বড় পরিধি রয়েছে, এর সকল অঙ্গনে আমাদেরকে পরিপূর্ণরূপে কাজ করতে হবে। একই সাথে পুরো দ্বীনের মধ্যে তালিমও রয়েছে, তাবলীগও রয়েছে, মসজিদও রয়েছে, মাদ্রাসাও রয়েছে। এখন পুরো দ্বীন পৌঁছে দিবে, পুরো দ্বীনে ইসলাম অন্যদের পর্যন্ত পৌঁছে দিবে। এখন পুরো দ্বীনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের ভেতরে সুফফা নামক প্রতিষ্ঠান, তিনি মাদ্রাসা প্রথম কায়েম করেছেন, এমনকি রেসিডেন্সিয়াল মাদ্রাসা, বোর্ডিং সিস্টেম মাদ্রাসা সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম মাদ্রাসা তো হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায়, আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় যে অস্থায়ী মাদ্রাসা ছিল এটাকে দারে আরকম বলা হয়, নন রেসিডেন্সিয়াল মাদ্রাসা। কিন্তু মদিনায় মুনাওয়ারায় পৌঁছার পর মসজিদে নববী শরীফ, আল্লাহর নবীর মসজিদের ভেতরে একটা অংশ, যে অংশের নাম ছিল সুফফা, সেই অংশের মধ্যে কিছু সংখ্যক সাহাবা একরাম এসে পড়ে থাকতেন, নিয়মিতভাবে তারা দিনরাত অবস্থান করতেন এবং স্থায়ীভাবে তারা বসবাস করতেন। এখানেই একটা জায়গা আছে, আপনারা এখন এগুলোর চিহ্ন রাখা হয়নি ইতিহাস হিসাবে, কিন্তু এখানে একটু ফুলের চিহ্ন আছে, ওইখানে মদিনার লোকজন এসে ওই ছাত্রদের বোর্ডিং ফান্ডের খাবার এনে রেখে দিতেন। এটা খাবার রাখার জায়গা ছিল, ওই যে সর্বোচ্চ ৮০-৯০ জন পর্যন্ত সাহাবা একরামের সংখ্যা সেই মাদ্রাসায় পৌঁছেছিল। আর এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারণ করতে পারি। ওনারা না খেয়ে কষ্ট করে উপোস থেকে, উপবাস ক্লিষ্ট থেকে এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দার্সও দিয়েছেন, ফিকহের দার্সও দিয়েছেন। একদিন মসজিদে এসেছেন, আসার পর দেখলেন কিছু সংখ্যক মানুষ মসজিদে নামাজ বন্দেগি, জিকির আজকার, তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত, আর কিছু মানুষ তালিম তাআল্লুমের মধ্যে একটা স্টাডি সার্কুল নিয়ে, হালাকাতুদ দার্স নিয়ে ব্যস্ত, স্টাডি সার্কুলের মধ্যে ব্যস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিলাকুমা আলাল খায়র, তোমরা উভয়ই ভালো কাজ করছো, কিন্তু আমি দুই গ্রুপের মধ্যে যারা তালিম তাআল্লুমের মধ্যে ব্যস্ত, স্টাডি সার্কুল নিয়ে ব্যস্ত, হালাল হারাম জায়েজ না জায়েজ, সঠিক অঠিক এই মাসআলা মাসাইল, ফিকহি মাসাইল নিয়ে যারা ব্যস্ত, তাদের গ্রুপটাকে আমি গ্রহণ করলাম। ওই সময় বললেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআল্লিম বানিয়ে, শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। এখন শিক্ষক কোথায় শিক্ষকতা করবেন, এটা গাছের নিচেই হোক, আনার গাছের নিচেই হোক, অন্য যে কোনো জায়গায় হোক, শিক্ষক মসজিদে হোক, বিল্ডিং এ হোক, এর নামই মাদ্রাসা। শিক্ষক আর ছাত্রের নাম মাদ্রাসা, মাদ্রাসা আর কোনো কিছুর নাম নয়। এগুলো প্রয়োজনে বিল্ডিংয়ের প্রয়োজন হয়। সারা দুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দিনের সঠিক হেফাজত, ইলমের হেফাজত যদি সঠিকভাবে না হয় তাহলে আমলের হেফাজত হবে না। ইলম আর আমলের হেফাজত যদি না হয় তাহলে দাওয়াত এবং তাবলীগ জাহালতের তাবলীগ হয়ে যাবে, মূর্খতার তাবলীগ হয়ে যাবে। সঠিক জ্ঞান দেখেন, তাবলীগের কাজ হচ্ছে ফাসাইলে আমাল পড়া হচ্ছে, হায়াতুস সাহাবা পড়া হচ্ছে, এইগুলোর মধ্যে যে কথাগুলো লেখা হয়েছে, হাদিসের কিতাবগুলোর মধ্যে যে সমস্ত বক্তব্য উপস্থাপিত হয়েছে, যে সমস্ত মাসআলা মাসাইল উল্লেখ করা হয়েছে, এগুলোরই তাবলীগ হবে। তো তাবলীগের স্বার্থে, দ্বীনের দাওয়াতের স্বার্থে ইলমের হেফাজত, দ্বীনি জ্ঞানের প্রতিটি শাখা প্রশাখায় চরম উৎকর্ষ অর্জনের ব্যবস্থাপনা এবং ইলমে দ্বীনের সংরক্ষণের ব্যবস্থা, এটা হলো জরুরি। এই জন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। একখানা হাদিস দেখে, শুধু বিদায় হজের বাসনের একটা অংশকে কেন্দ্র করে পুরো দিন বুঝলে হবে না, না হয় ৬৬৬৬৬ আয়াত বা কম বেশ হতে পারে। এই পুরো কোরআন নাজিলের অর্থ কি? এরপর দেখেন হাদিসের এই যে ১ মিলিয়ন হাদিস রয়েছে, ১ মিলিয়ন হাদিস রয়েছে, এই সব হাদিস আমাদের জন্য কেন রেখে যাওয়া হলো? তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা। আমি দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব এবং নবীজির সুন্নাত। যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা ধারণ করবে, আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা, এটাও বিদায় হাজার বাসনের একটা অংশ। তো আমরা পুরো কোরআন সুন্নাহকে ধারণ করে রাখবো কিভাবে যদি কোরআন সুন্নার শিক্ষা যদি না থাকে? আপনি দেখেন যে হজরত সৈয়দুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু কোরআন শরীফের মধ্যে শুধু সূরা বাকারা পড়তে, তার ঘরের ভাষায় কোরআন নাজিল হয়েছে, তার মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে, যে ভাষা নিয়ে তিনি জন্মেছেন সেই ভাষায় কোরআন নাজিল হয়েছে। কোরআন বুঝার জন্য তাকে কোনো তাফসির গ্রন্থ দেখার আদৌ প্রয়োজন নেই, বা ভাষা শেখার জন্য ডিকশনারির সহায়তা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার নিজের ঘরের ভাষায় কোরআন নাজিল হয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর সূরা বাকারা পড়তে দীর্ঘ ৮ বছর লেগে যায়, ৮ বছরে তিনি সূরা বাকারা পড়েছেন, এখন আল্লাহর নবীর কাছেই পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বিধিবিধান, হুকুম, আহকাম। তো ওনার মাদ্রাসা শিক্ষায় তো ৮ বছরে একজন আলিম হয়ে যায়। তো শুধু ওমর রাদিয়াল্লাহু আনহুর, যদি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সূরা বাকারা পড়তে, শুধু বাকারা শিখতে শুধু ১২ বছর অতিবাহিত হয়েছে। এরপর উট সিন্নি করেছেন, উট জবাই করে ওইটা দিয়ে আপ্যায়ন করেছেন। তো এইভাবে ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে ওনারা সাহাবা একরাম আমাদের জন্য রোল মডেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোল মডেল। দ্বীনের বিভিন্ন বিভাগ রয়েছে, বিভিন্ন সাইড রয়েছে। কেউ বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সেটা তারা ধরে রেখেছেন, কেউ বা সিয়াসত এবং রাজনীতির অঙ্গনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সেটা তারা ধারণ করেছেন, কেউ ইলমে দ্বীনের অংশটা একটু প্রাধান্য দিয়েছেন, যে আমরা দর্স ও তদরিস, শিক্ষার্থী হিসাবে শিক্ষকতার জীবন অবলম্বন করে দ্বীন রক্ষার, ইলমে দ্বীন রক্ষার, দ্বীনি জ্ঞান রক্ষার, ইসলামী উলুম এবং ইসলামিক সায়েন্সেস এবং জ্ঞান রক্ষার আমরা চেষ্টা করব। আর কেউ বা সাহাবা একরামের মধ্যে কারা ছিলেন সবচেয়ে বড় আলিম হিসাবে যাদেরকে গণনা করা হয়? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু আত-তা'বীল। মুসলমানদের মধ্যে লড়াই বিবাদ ঝগড়া আরম্ভ হয়ে গেল, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি লড়াই ঝগড়ার মধ্যে আমি শামিল থাকবো না, আমি গ্রাম্য এলাকায়, সীমান্তবর্তী এলাকায় আমি চলে যাব এবং দ্বীনের দাওয়াত আমি দেব, দারস ও তাদরিসের কাজ আমি করব। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় আফকাহুস সাহাবা, সাহাবা কেরামের মধ্যে সবচেয়ে বড় ফিকাহ বিশেষজ্ঞ সাহাবী, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে ইলমের সাগর। একটি সাধারণ বিষয় মনে করেন, মানে এটা যদি আমাদের মাইন্ডে থাকে, আমাদের যে ভাই প্রশ্ন রেখেছেন অথবা যে কোনো মুসলমানের জন্য, যে আল্লাহর রসুলের বিদায় হজ্জের ভাষণ, এটা ঐতিহাসিক ভাষণ, এটা আমাদের জন্য সারা জীবন এটাকে আমরা মানতে হবে। রসুলের এই কথাগুলো স্মরণাক্ষরে আমরা লিখতে পারি, আমাদের দিলের মধ্যে, আমাদের ঘরের মধ্যে লটকানো রাখতে পারি এবং এইগুলাকে প্রতিদিন আমরা স্মরণ করতে পারি, এই ঐতিহাসিক ভাষণ। এটা অবশ্যই আমাদের জন্য পালনীয়। কিন্তু আল্লাহর রসুলের পুরোটি জীবন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা, রসুলের জীবন হলো আমাদের জন্য উত্তম আদর্শ। তখন রসুলের জীবনের প্রতিটি কাজ একজন মুসলমানের জন্য অবশ্য পালনীয়। এর মধ্যে আল্লাহ রসুলের কথা মুফতি সাহেব একটা কথা শুধু বলতে চাই, আল্লাহ রসুলের জীবনের যদি আমরা দেখি একটি কঠিন সময় যখন মসজিদ মাদ্রাসা নিয়ে এই প্রশ্নটা রেখেছেন, কঠিন সময় যখন হিজরত করতেছেন, জানের নিরাপত্তা নেই, মক্কা ত্যাগ করে মদিনায় যাচ্ছেন, প্রথম কাজটা আল্লাহ রসুল করেছেন মসজিদে মদিনায় ঢোকার আগে মসজিদে কোবা নির্মাণ করেছেন। আমার যতটুকু জানা প্রথম কাজ আল্লাহ রসুলের এই কঠিন সময়ে, যে হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় সাধিত হয়েছে, কঠিন সময় এই হিজরতকে ইসলামের একটা ল্যান্ডমার্ক বলা হয়, মূল একটা মানে ইসলামকে, ইসলামের যে নতুন ইসলামের যে জাগরণ, এর ভিত্তি বলা হয় হিজরত। এই কঠিন মুহূর্তে প্রথম কাজটা আল্লাহ রসুল মসজিদ নির্মাণ করেছেন। জি মুফতি সাহেব জাকুমুল্লাহ তাআলা খাইরান। তো আসলে একটা আরেকটার বিরোধ নয়, একটা আরেকটার মধ্যে কোনো বিরোধ নয়, একটা আরেকটার সঙ্গে সংঘর্ষ নয়, পারস্পরিক সাংঘর্ষিক নয়, বরং প্রত্যেকেই আমাদের সফর সঙ্গী, একে অন্যকে সফর সঙ্গী মনে করতে হবে। আর সবগুলো কাজ, দিনের যতগুলো কাজ, আমাদের উস্তাজ মুফতি আজম আল্লামা মুফতি রাফি উসমানি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি তাকি উসমানি সাহেবের বড় ভাই, দারুল উলুম করাচির মতো বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটির প্রধান চ্যান্সেলার, তিনি একটা কথা বলেছিলেন যে দিনই কাজ যতগুলো হচ্ছে দুনিয়াতে, দাওয়াত তাবলীগের কাজ বলেন, জনসেবামূলক কাজ বলেন, চ্যারিটেবল কাজ বলেন, সবগুলো কাজের কোয়ালিটি কন্ট্রোলার হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোয়ালিটি কন্ট্রোলার হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কারণ তাবলীগের ময়দানে কেউ অজ্ঞতার কারণে, অনভিজ্ঞতার কারণে, কম জানা থাকার কারণে বা সব কিছু না জানা থাকার কারণে কোথাও বাড়াবাড়ি হয়ে যেতে পারে, কোথাও ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, কোথাও কম বেশ হয়ে যেতে পারে। এই সবগুলোকে ঠিক করে দেবেন যোগ্য উলামায়ে কেরাম, ওনারা এই দায়িত্বটা করেন। এখন আপনি দেখেন আমার উস্তাদ মুফতি তাকি উসমানি সাহেবের উদাহরণ আমি দিতে পারি, একসঙ্গে উনি রাইটার্স, অনেক বড় লেখক, গবেষক, অনেক বড় বহু গ্রন্থ প্রণেতা, মনে হয় ওনার ৩০০ কিতাব বের হয়ে গেছে, এখন ৩০০ শতাধিক কিতাব রেখেছেন। আবার তিনি জনগণের সংশোধনের জন্য তিনি ইসলাহি মজলিসও করেন, বয়ানও করেন সাপ্তাহিক, এইটাও দাওয়াত এবং তাবলীগের কাজই বলতে হবে। দাওয়াত এবং তাবলীগের একটা ধরনই একেবারে বিধিবদ্ধ নয়, যখন যে যুগে যে নিয়মে যিনি যেভাবে পারেন তিনি সেভাবেই দাওয়াত দেবেন। আমি হয়তো ঘরের ভেতরে কাউকে দাওয়াত দিচ্ছি, একজন আছেন ইউনিভার্সিটি লেভেলে হয়তো দিনের দাওয়াত দিচ্ছেন, স্কুল শিক্ষিতদেরকে তিনি আধুনিক শিক্ষিতদেরকে ইসলামের পথে নিয়ে আসার চেষ্টা করছেন, আরেকজন হয়তো শ্রমিকদের মধ্যে কাজ করছেন, আরেকজন হয়তো গরিব দুঃস্থ মানুষদের মধ্যে দাওয়াতের কাজ তিনি করছেন, কিছু মানুষ আছেন গ্রামে গঞ্জে সর্বত্র তাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তাবলীগ জামাতের যারা আছেন, দাওয়াত তাবলীগের যে মেহনত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রচলন করেছিলেন সেই প্রচলনের আন্ডারে গিয়ে তারা কাজ করছেন। তো এটাকে তিনি হযরত মুফতি রাফি উসমানি সাহেব বলছেন দাওয়াত এবং তাবলীগের বিশাল বড় কাজের বড় একটা অঙ্গন এটাকে বলেছেন, এক বহুত বড় হিস্সা এই শব্দ উচ্চারণ করেছিলেন। তো আমি দেখলাম কথার মধ্যে কতটুকু ব্যালেন্স, যে দাওয়াত এবং তাবলীগ এখানেই সীমাবদ্ধ নয়। উলামায়ে কেরাম হয়তো মাসআলা মাসাইল বর্ণনা করছেন এবং কঠিন মাসআলা মাসাইলগুলোর শরিয়া ভিত্তিক সমাধান বের করছেন। একটা ঘর তৈরি করতে হলে, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন আরও সুন্দরভাবে, যে একটা ঘর তৈরি করতে হলে আপনি দেখবেন রাজমিস্ত্রিরও প্রয়োজন রয়েছে, রাজমিস্ত্রির মাধ্যমেই পুরো ঘরের স্ট্রাকচারটা তৈরি হয়, দশতলা ফাউন্ডেশন তৈরি হয়, মানে সব কিছু হয়। আবার কাঠ মিস্ত্রি না হলে দরজা জানালা খোলা থাকবে, এখন দরজা জানালা যদি খোলা থাকে তাহলে এই ঘরের বিল্ডিংয়ের কোনো বানানোর কোনো মূল্যই থাকে না, এখানে আপনার এখানে চোর সব কিছু নিয়ে যাবে, কোনো জিনিসের নিরাপত্তা নাই। তো এখন রাজমিস্ত্রির প্রয়োজন রয়েছে, উনি দরজা বানাবেন, উনি জানালা তৈরি করবেন, উইন্ডো বানাবেন, ডোরস বানাবেন এবং আরও কিছু অনেক কাজ। এখন কেউ বলতে পারে যে এর দ্বারাও তো কিছুই হবে না যদি ইলেকট্রিশিয়ানের কাজ না হয়, এখন বর্তমান সময়ে সব ইলেকট্রিশিয়ানের পুরো লাইনের দরকার। তো ইলেকট্রিশিয়ান ছাড়াও কাজ হবে না, রাজমিস্ত্রি ছাড়াও কাজ হবে না, কাঠ মিস্ত্রি ছাড়াও কাজ হবে না, এবং আর এরপরে ডেকোরেশন যারা করবে, পেন্টিং যারা করবে, এরপরে সোফা যারা কিনবে, ফার্নিচার ছাড়াও হবে না। ফার্নিচারের তার আলাদা প্রয়োজন রয়েছে, কাঠ মিস্ত্রির আলাদা প্রয়োজন রয়েছে, দরজা জানালা যারা বানাবেন, তালা যারা লাগাবেন তাদের আলাদা প্রয়োজন রয়েছে, রকারের প্রয়োজন রয়েছে, এরপর এয়ার কন্ডিশন ইত্যাদি লাগানোর প্রয়োজন রয়েছে, ইলেকট্রিশিয়ানের হাজারো কাজ রয়েছে, এগুলোর আলাদা প্রয়োজন। কিচেন তৈরি যারা করবেন তাদের আলাদা প্রয়োজন রয়েছে। তো কয়েক লেভেলের, কয়েক প্রকারের আলাদা আলাদা মিস্ত্রিদের বিভিন্ন কাজের সমষ্টি হলো একটা ঘর। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের ঘরটাও এইভাবে পরিপূর্ণ হয়। দাওয়াত এবং তাবলীগের ময়দানে কিছু মানুষ দিন রাত এক করে তারা মানে কাজ করবেন। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে সার্বজনীনতা দান করেছিলেন, তিনি সব কাজের সমষ্টি। তার মতো সকল অঙ্গনে, সকল ময়দানে, সকল বিভাগে সব সর্বশ্রেষ্ঠ হওয়ার দাবি আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা বাকিদের মধ্যে কাজের একটা শ্রেণীবিন্যাস করে দিয়েছেন। এটাকে বলা হয় রিজালে কার, আলাদা আলাদা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে কাজের মধ্যে একটা শ্রেণীবিন্যাস করে দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে, উম্মতের মধ্যে মুহাদ্দিসিনে কেরামের এক জমাত, ফুকাহায়ে কেরামের এক জমাত, ডাক্তারদের মধ্যে যেমন, এটা উদাহরণ বলছে, একসঙ্গে সকল বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হন না। কেউ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার, কেউ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, আই স্পেশালিস্ট, কেউ আবার চর্মরোগ বিশেষজ্ঞ, কেউ হার্ট রোগ বিশেষজ্ঞ। তো এইভাবে এখন কেউ যদি বলেন যে না সকল ডাক্তার একজনকেই হতে হবে, এমবিবিএস পর্যন্ত মোটামুটি জ্ঞান সকল বিভাগের একজনের থাকে, কিন্তু বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ এক একজন, কয়েকজন বহু সংখ্যক ডাক্তার আছেন যারা চক্ষু বিশেষজ্ঞ, বহু সংখ্যক ডাক্তার আছেন যারা হার্ট স্পেশালিস্ট, হৃদয় রোগ বিশেষজ্ঞ। এইভাবে বিভিন্ন ডাক্তারের মধ্যে যেমন শ্রেণীবিন্যাস রয়েছে, নাক কান গলা বিশেষজ্ঞ, তো এইভাবে উলামায়ে কেরামের মধ্যে ইলমের অঙ্গনে আবার শ্রেণীবিন্যাস হয়ে গেছে, যে অনেক আলিম কেউ আছেন ফিকহুল মুআমালাতের মধ্যে এক্সপার্ট, সাহাবায়ে কেরামের মধ্যেও স্বয়ং ফিকহের মধ্যে, ইসলামী আইন শাস্ত্রের মধ্যে ইসলামিক ল স্পেশালিস্ট হিসাবে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেরা। আসলে কলার আছেন, আমরা কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ওই একটু আগে ফোন করছিলাম হুজুরে, যেভাবে উনি বুঝাইরা ভেরি গুড, আমি সবকিছু বুঝতাম পারছি হুজুর, আর প্রত্যেকটা উদাহরণ দিয়ে তাই দিচ্ছেন। আমার একটা, আমি তো মসজিদ না দেশা ছাড়িয়ে আমি কোনো এগেছি না, আমি প্রশ্নটা ক্লিয়ার করলাম যে তাই যতগুলা কইছেন বুঝাইছেন, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। এগুলা তো আমরা গৌরব করলাম, আমরা গৌরব কনফারেন্স করলাম, ওয়াজ করলাম, নসিহত করলাম, তাবলিগ করলাম, ওতা করা হত। আমার প্রশ্নটা হইল যে আমরা যে দেশে আছি, আমরা হুজুর হল আছি, এই যে দেশের যে মন্ত্রী মিনিস্টার বা পার্লামেন্ট আছে, আমরা কোনো ইসলামের কোনো এরা দিয়ে দাওয়াত দিছি না, কোনো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। শুধু গড়েই যে করা হচ্ছে এই কথাটা বলা মনে হয় বাস্তবতার উপলাপ হয়ে যেতে পারে। আমি খুব শ্রদ্ধার সাথে বলবো, কারণ দাওয়াত এবং তাবলীগের মেহনত যারা করেন ওরা গড় থেকে বের হওয়ার জন্যই তাদেরকে বলা হয় গাঠি বুসকা বানিয়ে। আপনি দেখবেন ট্রেন স্টেশনের বাইরে মানুষ দাঁড়িয়ে দিনের দাওয়াত দিচ্ছেন। আপনি মুফতি ইসমাইল ম্যাংকে দেখেন, কত মুসলিম, হাজার হাজার মুসলিম তার বক্তব্য শুনছেন। বিষয়টা মুফতি সাহেব খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের আলোকে আমরা বিরতির পর ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা বাইয়ের প্রশ্নের আলোকে আমরা আনসার শুনবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের জন্য অনেক জানার বিষয় থাকবে, কিভাবে দাওয়াতি কাজ এই দেশে চলছে, দুনিয়ার বিভিন্ন দেশে চলছে। সময় হয়ে গেছে আরেকটা বিরতিতে যাওয়ার, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী চিন্তাবিদ, জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইকরা বাংলা টিভি এবং ইকরা উর্দু টিভির নিয়মিত ভাষ্যকার শায়েখ মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ। আমরা একটি প্রশ্নের আলোকে মুফতি সাহেবের কাছ থেকে আমরা আলোচনা শুনছিলাম। আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক ভাই রেখেছিলেন, যে দাওয়াতি ময়দানে ওলামায়ে কেরাম কীভাবে কাজ করছেন। বিশেষ করে শেষ আরেকটি প্রশ্ন তিনি রেখেছেন বিরতির আগে, যে এই দেশে যারা ক্ষমতার মালিক, যারা বিভিন্ন পজিশনে আছেন, অনেকেই অমুসলিম আছেন, তাদের কাছে কিভাবে দাওয়াত পৌঁছানো যায়, এটা তো আমাদের দায়িত্ব। আমরা অবশ্যই এর সাথে আমরা একমত, সবার কাছে দাওয়াত পৌঁছানো এটা আমাদের সকলের দায়িত্ব। আর মুফতি সাহেব বলছিলেন যে আলহামদুলিল্লাহ একটি সেক্টর, কিছু ভাই, কিছু ওলামায়ে কেরাম এবং বিভিন্ন সাইডে, আমরা যদি আজকে কলেজ ইউনিভার্সিটির দিকে তাকাই, অনেক জায়গায় ইসলামের দাওয়াতি কাজ, ইসলামের প্রচার প্রসারের জন্য বিভিন্নভাবে বিভিন্ন বিভাগ সৃষ্টি করে, বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন অর্গানাইজেশনের নামে। আলহামদুলিল্লাহ বিশেষ করে এই দেশে আমরা বলতে পারি, সারা দুনিয়াই চলছে, কিন্তু এই দেশে আমরা দেখছি আলহামদুলিল্লাহ বেশি, মানে দাওয়াতি কাজ বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অঙ্গনে আমাদের কিছু ভাই, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ইমাম সাহেবানরা তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আর একটি কথা বলি, আমি মুফতি সাহেবের কাছে চলে যাব। মুফতি সাহেব বলেছেন আল্লাহ রসুল যেভাবে সার্বজনীন ছিলেন, তিনি সব কাজেই আমাদের জন্য আদর্শ, তিনি সব কাজেই তিনি নেতৃত্ব দিয়ে গেছেন, তিনি সব কাজেরই ইমাম ছিলেন। কিন্তু আমরা তো দুর্বল মুসলমান, আমরা একার পক্ষে আল্লাহ রসুলের সব কাজে মানে সমানভাবে অংশগ্রহণ করা এটা কঠিন হয়ে যাবে আমাদের জন্য। আমাদের এই যুগের একজন যুগশ্রেষ্ঠ আলিমে দিন ছিলেন হযরত শেখ আল্লামা আবুল হাসান আলী নাদবি রহমতুল্লাহ আলাইহি। তার একটি কথা আমার স্মরণ হয়ে গেল, তিনি বলেছেন ইখলাসের সহিত, নিষ্ঠার সহিত, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহর কোনো বান্দা যদি তালিমের ময়দানে সারাটি জীবন পের করে দেন শুধু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, এই একটি কাজ তার নাজাতের উসিলা হয়ে যাবে। আরেকজন ভাই যদি সারাটি জীবন যদি দাওয়াতের কাজে, মুসলিম এবং অমুসলিমের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য সারাটি জীবন তিনি কোরবান করেন একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, এই দাওয়াতি মেহনতে তার যে সারা জীবন যে তার সম্পর্ক, এই একটি কাজ তার নাজাতের উসিলা হয়ে যাবে। এভাবে তিনি প্রতিটা সেক্টরের কথা বলেছিলেন, যে রাজনীতির ময়দান, ইসলামী সিয়াসতের ময়দান, জিহাদের ময়দান। তাই মানে কিছু আছেন আপনার যারা সারা দুনিয়ার মধ্যে তাদের যোগ্যতা অনুসারে তারা ইসলামের বিভিন্ন সাইডে বিভিন্ন সাবজেক্টের উপর কিতাব লেখে তারা সারা দুনিয়ায় প্রচার করছেন। এটাও দাওয়াতির কাজে একটা বিরাট একটা মাধ্যম। তিনি এই কথাগুলো বলে আমাদের জন্য, আমাদেরকে আসলে একটা সান্ত্বনার বাণী শুনিয়েছেন যে আমরা দুর্বল মুসলমান, আমাদের জন্য সব কাজে অংশগ্রহণ করা যদি সম্ভব না হয়, কোনো একটি কাজে যদি আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি আমার জীবনকে আমি বিলিয়ে দেই, আমার জীবনকে যদি আমি কোরবান করতে পারি, তাহলে আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। চলুন আমরা মুফতি সাহেবের কাছ থেকে আমার ভাইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে আমরা আনসার শুনি। জি মুফতি সাহেব, জাযাকুমুল্লাহ তাআলা খায়রান। অত্যন্ত সুন্দর কথা, আল্লাহ তাআলা যেন এগুলোর উপর আমলের তৌফিক আমাদেরকে দান করেন। আসলে আলোচনা পর্যালোচনার মাধ্যমে অনেক জটিল গ্রন্থি উন্মোচিত হয়, অনেক বিষয়ের বিশদ আলোচনাও সামনে নিয়ে আসা হয়। সম্ভবত আমার ভাই যে প্রশ্ন করেছেন, তো এই প্রশ্নের মধ্যে তার কাছে একটা বিরাট বড় ময়দানের মধ্যে শূন্যতা পরিলক্ষিত হচ্ছে, আমি যা অনুভব করি। দিনের আবেগ নিয়ে, দরদ মাখা অন্তর নিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। তো এটা হলো অমুসলিমদের মধ্যে ব্যাপকভাবে দাওয়াতের কাজ। তো এই অঙ্গনে আসলে অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে এবং উলামায়ে কেরাম কাজ করে যাচ্ছেন। এখানে আমাদের অনেকগুলো বাধাও রয়েছে। বাধা যেমন রয়েছে, আমরা এই দেশে বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি। এই উদ্যোগগুলোকে কাজে লাগিয়ে আমরা যেভাবে কাজ স্বতঃস্ফূর্তভাবে করা দরকার ছিল, এর মধ্যে কমতি রয়েছে। কারণ প্রথমে এসে আমরা প্রতিষ্ঠিত হতে চাই, প্রথমে নিজেরা এসে প্রতিষ্ঠিত হতে হতেই জীবন সায়ান্নে পৌঁছে যায়, জীবন শেষ হয়ে যায়, নিজে একটু ঠিক হয়। অথচ ইন্ডিয়া থেকে একজন বড় আলিম হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব, মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, উনি এসেছিলেন। তো উনি প্রথম দিনই লন্ডন এসে আশ্চর্যজনকভাবে জীবনে প্রথম এসেছেন। বিকেলে এসে ইব্রাহিম কলেজে আমাদের হলে বক্তব্য ছিল ওনার। তো উনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আমি গাড়িতে বসে যা অবলোকন করেছি, যে আপনারা বয়সবৃদ্ধ লোকজন বাস থেকে তারা কষ্ট করে নামছে, তাদের সহযোগিতার জন্য কোনো মানুষ নেই। কোনো সময় বুড়া বুড়ি দুইজন নামছেন, বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ, তো এদের সহযোগিতার কোনো মানুষ নেই। এদেরকে যদি আপনারা আদর আপ্যায়ন করেন, চা পান করান, আপনারা যদি কিছু সেন্টার তৈরি করেন, এদেরকে যদি একটু সময় দেন, তাহলে আপনারা বিরাট বড় একটা গ্যাপ আপনারা ফুলফিল করতে পারবেন এবং এদেরকে দিনের দাওয়াত আপনারা ব্যাপকভাবে আপনারা দিতে পারেন। তো যে মসজিদ এক জায়গায় লন্ডনেরই পূর্ব লন্ডনের একটা বড় এরিয়ায় মসজিদ তৈরি করতে লোকজন বিরোধিতা করছিল, ওইখানে বয়সবৃদ্ধ পুরুষেরা মহিলারা এসে পরপর কয়েকজন এক বছরের মধ্যেই মুসলমান হয়ে গেছে। তো আমি এক জায়গায় জুম্মা পড়াতে যাই, কালকেও যাও, আমি স্ট্যানফোর্ড লে হোপ মসজিদ। তো স্ট্যানফোর্ড লে হোপ এই টাউন সেন্টারের পাশে একটা চার্চ মসজিদে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এই মসজিদ হওয়ার ইমিডিয়েট পর গত রমাদান থেকে শুরু হয়েছে, সাথে সাথে একজন এসে মুসলমান হয়ে গেছে, ন মুসলিম মুসলমান হয়েছে। আমেরিকা তো প্রতিদিন রাস্তায় রাস্তায় মানুষ মুসলমান হচ্ছেন এবং আগামীতে মুসলমানদের যে সংখ্যা বেড়েই চলছে। ইটালিতে যান, জার্মানিতে যান, ফ্রান্সে যান, যে ফ্রান্সে ইসলামের বিরোধিতা সবচেয়ে বেশি করা হয় বিভিন্নভাবে, তো বিরুদ্ধবাদীরা বিরোধিতা করে থাকে, সেখানে আলহামদুলিল্লাহ ন মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি ফ্রান্সে। তো হওয়া উচিত ছিল যে যেখানে মিডিয়া ইসলামের বিরোধিতা করছে, ব্ল্যাকমেইলিং করছে এবং ইসলামের বিরুদ্ধে শক্ত আইন প্রণয়ন হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। সেখানে মুসলমান কম হওয়ার কথা ছিল, দেখা যায় যে মুসলমান সেখানে বেশি হচ্ছে। এমনকি তারা মহিলারা বলছেন এই কথাটা যে ইসলামের বিরুদ্ধাচারণ, ইসলামেরকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে পর্দার বিধানকে কেন্দ্র করে, যে ইসলাম পর্দার বিধান কেন দিল, এটা নারী স্বাধীনতার পরিপন্থী। এখন যারা নমুসলিম হচ্ছে, নিউ মুসলিম উইমেন্স, যারা মহিলারা নতুন মুসলমান হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা মুসলমান কেন হচ্ছ, তাদের বেশিরভাগ মহিলাদের ইন্টারভিউর উত্তর হলো যে আমরা ইসলামের পর্দা প্রথার মধ্যেই নারীর নিরাপত্তা বেশি অনুভব করেছি, আর এই বিউটি, এই ইসলামের সৌন্দর্যই আমাদেরকে ইসলামের প্রতি ধাবিত করেছে। তো যে ইসলামের যে বিধানকে কেন্দ্র করে ইসলামকে বদনাম করার বা কুৎসা রটনা করার, ইসলামের বিরুদ্ধে অপচেষ্টা করা হয়েছে, সেই বিধানটাই ইসলামের ছায়াতলে দীক্ষা গ্রহণের মূল কারণ হিসেবে তারা উল্লেখ করছে হাজারো মহিলাদের জন্য। তো এইভাবে সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, যে এইভাবে ইসলাম বিস্তার লাভ করছে। ডক্টর হামিদুল্লাহ মারহুম রহমতুল্লাহ আলাইহি এই ফ্রান্সে থাকতেন, প্রায় 15-16 জন মানুষ প্রতিদিন ওনার খাতে এসে ইসলাম গ্রহণ করত। উনি 16টা ভাষায় পারদর্শী ছিলেন। তো এইভাবে অনেক উলামায়ে কেরাম কাজ করছেন। আমি আপনাদেরকে বলবো যে যদি উলামায়ে কেরাম তৈরির কেন্দ্র বাকি থাকে, তাহলে ইসলাম প্রচারের জন্য যোগ্য দায়ী তৈরির পথ উন্মুক্ত হবে এবং আরও উলামায়ে কেরাম তৈরি হবেন, যোগ্যতায় বলিয়ান মানুষ তৈরি হবেন। আর সাথে সাথে আপনি যে পয়েন্ট উল্লেখ করেছেন যে আমরা দাওয়াতের পরিধি আমাদেরকে বিস্তৃত করতে হবে, কিন্তু এর জন্য দুনিয়া কিছু ত্যাগও করতে হবে। কিছু আমাদেরকে দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত একাধারে শুধু ইয়া নফসি ইয়া নফসি, ইয়া পাউন্ড ইয়া পাউন্ড, ইয়া ডলার ইয়া ডলার, যেটা এটা একটু বোঝানোর জন্য এই শব্দগুলো আমি উচ্চারণ করছি, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। দিনের দাওয়াত এবং তাবলিগের চেতনা অন্তরে যদি আমরা লালন করি, দাওয়াতের ফিকির এবং জজবা যদি আমরা আমাদের অন্তরে তৈরি করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেভাবে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী আপনি কি নিজেকে একেবারে হালাক করে দেবেন, ধ্বংস করে দেবেন, নিজেকে একেবারে বিলীন করে দেবেন, নিঃশেষ করে দেবেন সম্পূর্ণরূপে, যে তারা ইমান কেন আনেনি। এই যে একটা দরদ, এই যে একটা ফিকির, এই যে একটা চোখের পানি, এই যে একটা ক্রন্দন, এটা আমাদের মধ্যে কয়জনের মধ্যে বা আছে? যে দিনের দাওয়াত এবং তাবলিগের যে একটা আবেগ, এটা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির শেষ সময়ে আওয়াজটা এত ক্ষীণ হয়ে গিয়েছিল যে এক হাত দূর থেকে আওয়াজ শোনা যেত না, কিন্তু আওয়াজ এত পাওয়ারফুল ছিল যে এই এক হাত দূরে থেকে যে আওয়াজ শোনা যেত না, এটার স্পিরিট এত বেশি ছিল, পাওয়ার এত বেশি ছিল যে দুনিয়ার প্রতিটি কর্নারে সেই আওয়াজ পৌঁছে গেছে। দুনিয়ার কোনায় কোনায়, গোসায় গোসায়, দুনিয়ার প্রতিটি এলাকায়, প্রতিটি প্রান্তরে এই আওয়াজ পৌঁছে গেছে। এই আওয়াজের মধ্যে এখলাসের স্পিরিট এত বেশি ছিল, বাহ্য তো আওয়াজ। আল্লামা সুলাইমান নাদভী রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, উনি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই কথাটা উল্লেখ করেছেন। তো আমরা আমাদের মধ্যে এই এখলাস, উম্মতের দরদ এবং যারা ইমান আনছে না তাদের ইমানের ব্যাপারে একটা ক্রন্দন আর একটা ফিকির, এটা আমাদের করা প্রয়োজন। আমরা যারা যারা যে সেক্টরে মনে করেন কাজ করি, আমরা দাওয়াতের কিছু কাজ আমরা করব। বিভিন্ন অফিস আদালতে আপনারা কাজ করেন, আপনাদের কলিগ রয়েছেন, আপনাদের অফিসের সাথী সঙ্গী রয়েছেন, তাদের মধ্যে সাথে সাথে বললে আবার তারা বলতে পারে যে আপনি এই অফিসটাকে ইসলামের দাওয়াতের কাজে ব্যবহার করে আপনি অপব্যবহার করছেন, আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে, আপনি কেন বাধ্য করছেন। সেখানে আপনি পরিবেশ তৈরি করবেন, সেখানে ঈদে চাঁদে একটু দাওয়াত দিয়ে তাদের মন খুশি করার চেষ্টা করবেন এবং ইসলামের কাছে আনার তাদেরকে চেষ্টা করবেন। এইভাবে প্রত্যেক সেক্টরে যিনি যেখানে আছেন এবং ভাষা জ্ঞান যাদের কিছুটাও আছে, তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, দাওয়াতের পদ্ধতি জানবেন এবং উলামায়ে কেরামের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন, প্রশিক্ষণ নেবেন। আর এইভাবে দাওয়াতের পরিধি পশ্চিমা বিশ্বে বাড়িয়ে দিয়ে সবাইকে এই কাজ আঞ্জাম দিতে হবে। এখন এই কাজটা হলো সকল মুসলমানের সম্মিলিত দায়িত্ব। এখন একদল মানুষকে এই দায়িত্ব দিয়ে দেওয়া হয়, মসজিদও আপনারা তৈরি করতে হবে, মাদ্রাসাও প্রতিষ্ঠা আপনাদেরই করতে হবে, শিক্ষার অঙ্গনকে আপনাদেরই সামাল দিতে হবে, আবার ইসলামের যত কাজ সবগুলো আপনাদেরকেই করতে হবে, আর যেখানেই কমতি দায়ী আপনারা। তো এই নীতিটা ঠিক হবে না। আপনি এই কথা বলেন যে এটা আমারও দায়িত্ব, সকল মুসলমানের সম্মিলিত দায়িত্ব, আমরা সবাই এই দায়িত্ব সম্মিলিতভাবে পালন করব এবং সবাইকে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। এটা কোন কোথায় লেখা হয়েছে যে আমাকে আলিমও হতে হবে, আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠার দায়িত্ব আমাকেই পালন করতে হবে, মসজিদ প্রতিষ্ঠার দায়িত্ব আমাকেই পালন করতে হবে, মাসআলা মাসাইল আমাকেই বলতে হবে, পড়াশোনার কাজও আমি করতে হবে, ফিকহের হাজার হাজার পৃষ্ঠা স্টাডি করে সকল সমস্যার ইসলামী সমাধান ফিকহের আলোকে ইসলামী ফিকহের পরিবেশে আমাকে পেশ করতে হবে। আবার অমুসলিমদেরকে মুসলমান বানানোর দায়িত্ব আমাকেই পালন করতে হবে। আর বাকি সবাই মাশাআল্লাহ হাতের উপর হাত রেখে বাসায় বসে থাকবেন। এই আলোচনাটা আমি করলাম। আমাদের মনমানসিকতা এবং আমাদের এই যে মাইন্ডকে আরো সম্প্রসারিত করার জন্য। জাযাকাল্লাহ মুফতি সাহেব, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহু আকবার। মুফতি সাহেবের কাছ থেকে আমরা শুনছি, আর আমরা প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনছি যে আমরা দাওয়াতি ময়দানে এবং বিশেষ করে এই দেশে আমরা কোন হিকমার মাধ্যমে, কোন পলিসির মাধ্যমে আমাদের কাজ করতে হবে। মুফতি সাহেবের একটা কথা সুবহানাল্লাহ, এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা মিলাই, যে আল্লাহ রাসূল মক্কায় দাওয়াতি কাজ করেছেন, কিন্তু তার যে মনের মধ্যে যে দরদ ছিল, আল্লাহকে একমাত্র তো আল্লাহর জন্যই করেছেন। এই জন্য এই কথাগুলার আসর, এর প্রভাব এত বেশি ছিল যে মক্কাতে অনেক তার দাওয়াত কবুল করেনি, তার পরিবারের অনেক তার কথা শুনেনি, কিন্তু মদিনার মধ্যে আল্লাহ একদল মুসলমানকে তৈরি করে দিয়েছেন। কয়েকশো মাইল দূর সেই মদিনা শহরে মানুষ ইসলামের দীক্ষা, ইসলামের ভিতরে চলে এসেছে এবং ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার মুসলমানদের মাধ্যমে ইসলামের যে শক্তি, ইসলামের যে জাগরণ, এগুলা মদিনার মুসলমানদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে যে তিনি যে আবেগ নিয়ে, যে দরদ নিয়ে, উম্মার যে দরদ নিয়ে তিনি দাওয়াতি কাজ করেছিলেন, মক্কায় মানুষ গ্রহণ না করলেও মদিনায় মানুষ গ্রহণ করেছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা এই দেশে যারা বসবাস করি, মুফতি সাহেব বলেছেন শুধু মুফতি সাহেবের কাজ নয়, শুধু ইমাম সাহেবের কাজ নয়, শুধু স্কলারদের কাজ নয়, এটা আমাদের সকলের দায়িত্ব। আমরা যদি সেই দরদ নিয়ে, আমি যখন একজন অমুসলিমকে দেখি, আমাদের মধ্যে অনেকের এরকম মন মানসিকতা আছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা তাদের জন্য প্রথম কাজ হবে কোনো একজন অমুসলিমকে দেখার পরে আমার মনে যেন আসে তার জন্য যেন আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাকে হেদায়ত দান করো। এ কথাটা তাকে শুনিয়ে বলতে হবে, এটা জরুরি নয়। আপনার প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার কাজের কলিগ হতে পারে, তার জন্য আপনি প্রথম কাজ হবে আল্লাহর কাছে তার জন্য হেদায়তের দোয়া করবেন। আর মুফতি সাহেব যে কথা বলেছেন, আপনি প্রথম দিনই যদি চান আপনার কাজের মধ্যে, যে জায়গায়, এই দেশে অনেক জায়গায় এরকম পরিবেশ নয়, প্রথম দিনই যদি বা প্রথমেই আপনি যদি একজন মানুষের সাথে পরিচয় হওয়ার পরে আপনি দিনের দাওয়াত দেওয়া শুরু করেন, এটা অনেকেই সহজভাবে মেনে নেবে না। এটা পরিবেশ সৃষ্টি করতে হবে, হিকমা এবং পলিসির মাধ্যমে আমাদের দিনই দাওয়াতি কাজ আমাদের করতে হবে। আর প্রথম দায়িত্ব হলো আমরা যেন দোয়া করতে পারি। মন থেকে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাই এই মানুষের জন্য, আপনার এই বন্ধুর জন্য, এই প্রতিবেশীর জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে। আমরা অনেক, আরেকটা বিষয় বলে আমি মুফতি সাহেবের কাছে চলে যাব, অনেক সময় আমরা অমুসলিমদেরকে আমরা অনেকের মনের মধ্যে আমরা ঘৃণা করি। আসলে এটা খুবই খারাপ, একটা আল্লাহর সৃষ্টি তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা অনেক বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান এবং দয়া আমাদের উপর। আজকে যারা অমুসলিমের ঘরে জন্ম নিয়েছে, এটা তো আল্লাহই তাদেরকে তৈরি করেছেন। আমরা তাদের কাজ, তাদের কর্মকাণ্ড, তাদের আকীদা, তাদের বিশ্বাসকে আমরা মানি না, কিন্তু মানুষ হিসাবে তাদেরকে আমরা ঘৃণা করতে পারি না। এটা উনি কাফির, ওনাকে মানে নিকৃষ্ট, এই শব্দগুলো আমরা বলতে পারি না। এরা জাহান্নামী, এই শব্দ আমরা বলতে পারি না। আমরা সরাসরি এভাবে তাদের সামনে এই কথাগুলো বলতে পারি না। মুফতি সাহেব এ বিষয়ে আরও সুন্দর করে আরও, মানে আমি তো আসলে আমার যোগ্যতা নেই, এই বিষয়গুলো মুফতি সাহেব আরও সুন্দরভাবে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ তাআলা খাইরান। আসলে এত সুন্দর একটা আলোচ্য বিষয়, আমরা হজ সংক্রান্ত আলোচনাও আমরা করেছি, আর পবিত্র হজের বিদায় হজের ভাষণকে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরো দিন তার মূল স্পিরিট সহ বুঝবার যেন তৌফিক দান করেন। মুসলমান হিসেবে আমরা নামের মুসলমান রয়ে গেছি, আল্লাহ কেউ আমরা দায়িত্ব পালনের যে দাবি সেটা পূরণ করছি না পুরোপুরিভাবে। তো আমাদের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে, যেভাবে এই প্রশ্নের মাধ্যমে একটা আত্মসমালোচনার দিক ফুটে উঠেছে। তো প্রত্যেক মুসলমান নিজের সংশোধনের জন্য, অপরের সংশোধনের জন্য, পুরো সোসাইটির মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্য, পুরো দিনের উপর পরিপূর্ণরূপে আমলের জন্য আত্মসমালোচনা, আলোচনা, পর্যালোচনা, তা আবার হতে হবে সঠিক দিক নির্দেশকের পরামর্শ অনুযায়ী। নিজে নিজেই সব বুঝে ফেললে হয় না, বরং বড়দের দ্বারস্থ হয়ে তাদের আন্ডারে থেকে আমরা শিখব, তখন আমিও যদি আল্লাহ তাআলা আমাকে বড় বানিয়ে ফেলেন, আমার কাছ থেকে অন্যরা পরবর্তীতে শিখবে। কিন্তু আমরা নিজেরা প্রথমে শেখার যতটুকু চেষ্টা করা উচিত, বড়দের অধীনে থেকে দিনের কাজের পদ্ধতি এবং নিয়ম কানুন জানার, শেখার প্রয়োজন যেগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। যেমন পশ্চিমা বিশ্বে পশ্চিমা দর্শনের ব্যাপারে কাজ করতে হলে রিসেন্টলি আমাদের উস্তাদ হযরত শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব একটা উল্লেখ করেছিলেন কথা উলামায়ে কেরামের উদ্দেশ্যে, যে পশ্চিমা জীবন দর্শনকে বোঝা, এটাকে বলা হয় মাগরিবি ফলসফা বা পশ্চিমা জীবন দর্শন। এটাকে বোঝার জন্য বর্তমান সময়ে উলামায়ে কেরামের জন্য দায়িত্ব হলো তিনটি কিতাব পড়া। একটা কিতাব হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত গত শতাব্দীর সংস্কারক আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, থানভী রহমতুল্লাহ আলী একটা কিতাব লিখেছেন আল ইনতিবাহাতুল মুফিদা আনিল ইশতিবাহাতিল জাদিদা। আল ইনতিবাহাতুল মুফিদা আনিল ইশতিবাহাতিল জাদিদা, এটা জালালাইন শরীফের ক্লাসে আমাদেরকে সবকান মানে নিয়মক্রান্তিকভাবে আমরা এটা পড়বার সুযোগ হয়েছে। এটার ব্যাখ্যা গ্রন্থ অনেকগুলো হয়েছে, বর্তমানে এই কিতাবটা আরবিও করা হয়েছে। এটা একটা লাইব্রেরির চেয়েও বড়, একটা কিতাবের মধ্যে একটা লাইব্রেরিতেও এত জ্ঞান নেই যে পরিমাণ আছে। পশ্চিমা বিশ্বে ইসলামের উপর যত ধরনের আপত্তি তোলা হয়, প্রশ্ন উত্থাপন করা হয়, এগুলোর জবাব দেওয়ার পদ্ধতি জানার হলো এই কিতাব। তো আপনি দাওয়াত এবং আল ইনতিবাহাতুল মুফিদা আনিল ইশতিবাহাতিল জাদিদা আল ইনতিবা, তো এই কিতাব উনি লিখেছেন। আরেকটা ওনার একটা কিতাব আহকামে ইসলাম আকল কি নজর মে, থানভী রহমতুল্লাহ আলীর কিতাব, জানি না এগুলোর বাংলা অনুবাদ হয়েছে কিনা। এরপরে হযরত মাওলানা আবুল হাসান আলী হাসানী নদভী রহমতুল্লাহ আলী, যার কথা উল্লেখ করেছেন, তিনি মুসলিম মমালিক মে ইসলামিয়ত और मगरबियत की कशमकश, মুসলিম মমালিক মে ইসলামিয়ত और मगरबियत की कशमकश। আর আরেকটা প্রফেসর হাসান আসকারী রহমতুল্লাহ আলীর লেখা একটা কিতাব জাদিদিয়ত নামে। এই তিনটি কিতাব পড়ার জন্য মুফতি তাকি উসমানী সাহেব উলামায়ে কেরামকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন অন্তত পশ্চিমা বিশ্বের পশ্চিমা জীবন দর্শন মাগরিবি ফলসফায় হায়াত এটা বোঝা আগে প্রয়োজন। আর এরপরে দাওয়া এবং তাবলিগের কাজ পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে শিক্ষিত সমাজে করার কলাকৌশল এবং পদ্ধতি আমরা রপ্ত করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই অঙ্গনে বিভিন্নভাবে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই অঙ্গনে মানে দেখেন আমাদের দারুলুম করাচিতে তাখাসুস ফি দাওয়াতি ওয়াল ইরশাদ, স্পেশালাইজেশন ইন ইসলামিক দাওয়া একটা বিভাগ রয়েছে। সিলেটে, পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় যা প্রতিষ্ঠিত হয়েছে, নাম তো আমি উদমের রাখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রিয়ালিটি হলো মাওলানা নাঈম সাহেব ওনারা সহযোগিতা না করলে আমার পক্ষে সম্ভবই হতো না। তো এই জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটে আলিমদের জন্য, গ্রাজুয়েট আলিমদের জন্য যত সব বিশেষজ্ঞ কোর্স রয়েছে বা স্পেশালাইজেশন রয়েছে, এর মধ্যে একটা হলো স্পেশালাইজেশন ইন ইসলামিক দাওয়া, এটাকে তাখাসুস ফি দাওয়াতি ওয়াল ইরশাদ বলা হয়। তো বিভিন্ন অমুসলিম মিশনারিরা ইসলামের বিরুদ্ধে মানে ষড়যন্ত্রমূলকভাবে তারা মিশনারি কার্যক্রম চালিয়ে গিয়ে অসংখ্য মুসলমানদেরকে তারা অমুসলিম বানাচ্ছে, বাংলাদেশে ইসলাম ধর্ম তারা ত্যাগ করছে, ধর্মদ্রোহী হচ্ছে। এদের কর্মতৎপরতার স্টাইল কি, তারা কিভাবে জনগণকে ধোঁকা দিচ্ছে, কীভাবে তারা ইসলাম থেকে সরিয়ে নিচ্ছে, এই সবগুলো ভালো করে বোঝা এবং এর মোকাবেলায় শান্তিপূর্ণভাবে সঠিক নিয়মে দাওয়া, ইসলামী দাওয়াতের কাজ করার মানে যোগ্যতায় বলিয়ান হওয়া এবং বর্তমান যুগ উপযোগী পদ্ধতি সম্পর্কে অবগত হওয়ার জন্য খুদ স্বয়ং জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের মধ্যে একটা বিভাগ রয়েছে ইসলামী দাওয়া বিভাগে বিশেষজ্ঞ কোর্স। তো এইগুলো আমাদের দায়িত্ব। একেবারে শেষ পর্যায়ে, লাস্ট মিনিটে আমরা আছি। আপনার আজকের এই পুরো প্রোগ্রামের শুরু এবং বাইরের প্রশ্নের আলোকে শেষ মেসেজটা যদি আপনি দিয়ে দেন। দেখেন, হজ সম্পর্কে আলহামদুলিল্লাহ শুরু তো করা হয়েছে। হজের মধ্যে একটা বিষয় আমি উপস্থাপনের প্রয়াস পেয়েছিলাম, সেটা আলোচনার শেষ দিকে আর করতে পারিনি, যে সর্বাবস্থায় এক আল্লাহর তাওহীদের আকীদা প্রতিষ্ঠার মহানায়ক যিনি, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর সামনে মাথা নত করে দেয়া, বিনা বৈক্ষোভে প্রত্যেকটা হুকুম মেনে নেয়ার স্মৃতি দ্বারা পবিত্র হজ পরিপূর্ণ। মিনার ময়দান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির স্মৃতিকে স্মরণ করছে, সেখানে অবস্থানই আমরা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম বিনা বৈক্ষোভে কিভাবে মেনে নিয়েছিলেন, এইভাবে ইব্রাহিমী স্মৃতি, ইসমাইলি স্মৃতির দ্বারা পরিপূর্ণ হলো হজের প্রত্যেকটা আমল। এর দ্বারা ঐক্য, তাওহীদের আকীদা বিশ্বাস প্রতিষ্ঠা, আল্লাহর উপর আস্থা ভরসা এবং এক আল্লাহর তাওহীদের আকীদা অন্তরে বদ্ধমূল করা এবং বিনা বৈক্ষোভে বিনা আর্গুমেন্টে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে অনায়াসে মেনে নেওয়ার শিক্ষাই প্রত্যেকটা হজের হুকুমের মধ্যে রয়েছে। আর দাওয়াত এবং তাবলীগের ময়দানে আমাদেরকে অসংখ্য গণিত কাজ আমাদেরকে করতে হবে, বিভিন্ন ফিল্ড এর জন্য রয়েছে, সবগুলো অবলম্বন করা উচিত। জাযাকুমুল্লাহ খায়ের। মুফতি সাহেবের শেষ কথা যেন আমরা মনে রাখি, হজের সবচেয়ে বড় শিক্ষা হলো বিনা যুক্তিতে আল্লাহর হুকুম মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাটা মনে রাখার এবং সারাটি জীবন আল্লাহর হুকুম বিনা যুক্তিতে আমরা মেনে নিতে পারি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম, তাহলে আমাদের জীবন সফল হবে। মুফতি সাহেবের শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন মুফতি সাহেবকে উত্তম বদলা দান করেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও যাবার বেলা আবারও শুকরিয়া আদায় করছি, মোবারকবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটি প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।